এখনের টপিকস আবার আমার সেই রুমকি ঝুমকি। হ্যাঁ প্লিজ ভিডিওতে সে কেউ কমেন্টসটা করবেন না যে আপনার কোনো খেয়ে দিয়ে কাজ নেই, আপনি নিজের কন্টেন্ট বানান। বারবার এক কথা বলতে পারবো না, এটাই আমাদের কন্টেন্ট, এটাই আমরা করি, এটাই আমাদের সমালোচনামূলক ভিডিও। আর আমার চ্যানেলটা এই ক্যাটাগরি চ্যানেল, রোজদিন এক কথা আমি বলতে পারবো না, ঠিক আছে? আচ্ছা এবার চলে আসছি রুমকি ঝুমকি নিয়ে কথা। রুমকি ঝুমকি, তোমার শাশুড়ি কই থাকবে না থাকবে সেটা সম্পূর্ণ ওনার ব্যক্তিগত ব্যাপার। আর পৃথিবীর কোনো ছেলের অধিকার হয় না বাপের কেনার জমিতে তার মাকে থাকতে না দেওয়ার, না তোমার না মৌ বউয়ের, মানে দুই ছেলে মেয়ে কাউকে। যেহেতু জমিটা উইল হয়নি, যেহেতু জমিটা বাবার ছিল, তাই এই জমিতে চারজন, যেমন শাশুড়ির অধিকার তেমনি এই কলকলের অধিকার, তেমনি রুমকি ঝুমকির বরের অধিকার, তেমনি ওদের ননদের মানে সমুদ্রের মার অধিকার, চারজন এই জমির অধিকার। তাই শাশুড়ি কোথায় যাবে, কখন যাবে, শাশুড়ি কি মান সম্মানে ফিরে যেতে পারবে, তুমি সব কী বলো রুমকি ঝুমকি? শাশুড়ির বাড়িতে শাশুড়ি যাবে সেটা ওনার, উনি গ্রামের লোকের পারমিশনে যাবে? গ্রামের লোক কষ্ট করে বাড়িতে ওনাকে বাড়িয়ে দিয়েছিল? হ্যাঁ, কোথায় তোমরা দুই যায় ঝগড়া করেছো, আর তোমরা সেই মহিলা একটা বয়স্ক মনে হচ্ছে বোবা কালা মানে আসলে অথর্ব, তোমরা তাকে তাকে দায়ী করছো, মানে সে যেতে পারে মুক্তি পড়ার সসম্মানে কোন অধিকারে? তোমরা ইউটিউব করছো, ওই মহিলা ইউটিউব করছে না, তোমরা কি করে কথা বলতে পারলে? এই শাশুড়ি কি করে যাবে না যাবে, সসম্মানে ঢুকতে পারবে কি না পারবে? আর রইল বাকি তোমার কত দেনা আছে বা তুমি দেনাটা দিয়েছো কিনা তোমার ব্যক্তিগত ব্যাপার, সেই কথাটা তুমি একটু বেশি না বললেও পারতে, তুমি এই কথাটা না বললেও তো পারতে। তুমি কখন কি খাবে কি খাবে না সেটা তোমার ব্যক্তিগত ব্যাপার। তোমাকে আমি অনেকদিন বলেছি তুমি ভিডিও খুলে ওইটুকুনি দেখাও যেটুকুন তুমি যেইভাবে দেখো, তুমি ভিডিওতে এসে যেভাবে মৌ বউয়ের নামে বলো, মৌ বউ তোমার নাম কোথাও কোনো জায়গায় উচ্চারণ করে? ও ইন্টেলিজেন্ট কি এখান থেকে খেলে, তোমার কোনো জায়গায় ছায়া রাখে না, কিন্তু তুমি এসে ওর নামে বলে ওর নামে কথা বলে তুমি এখানে সবার কাছে খারাপ হচ্ছ, বাকি আমি আগেও বলেছি। আচ্ছা এবার আসা যাক, মৌ বউ খুব চিন্তায় আছে তাই না, ইউটিউব মিট ইউটিউব মিট। হ্যাঁ প্রিয়া করে গেল, ম্যান্ডি করলো, এখন তোমাদেরও তোমারও তো করতে লাগবে, তোমাদের তো এক শেয়ালে ডাক দিলে সব শেয়ালে হুক্কা হওয়া শুরু করে, তোমাকেও করতে হবে। তো ইউটিউব মিট করার আগে যে শাশুড়ির সঙ্গে মিট করবে কিনা বা দেওর আর জায়ের সাথে মিট করবে কিনা ভেবেছো কি? বলবে না এরা আমাকে অপমান করেছে, এরা আমার শাশুড়িকে চুরি করে নিয়ে এসেছে, আমি মিট করবো না। তোমার ভিউয়ার্সরা, তোমার ভার্চুয়াল ফ্রেন্ডরা, ভার্চুয়াল ভিউয়ার্সরা কষ্ট পাবে, খারাপ পেয়েছে, আগের বার তুমি গেছিলে কো দেখা করে আসুনি। তোমার তোমার যে আসল ফ্যামিলি মেম্বার্স, তোমার স্বামীর একমাত্র ভাই, হ্যাঁ অনেক আমরা ইউটিউবাররা চাইবই না তোমার দুইটা পরিবার এক হয়ে যাও, তোমরা দুইটা পরিবার এক হয়ে গেলে আমাদের কন্টেন্ট কী হবে? আচ্ছা আমি তো রোজ কন্টেন্ট বানাই না, যারা রোজ দিন ওই শুধুমাত্র রুমকি ঝুমকিকেই নিচোর মানে চানের গামছার মতো করে নিচোরকে ওই রোজগার করছে, প্রত্যেকদিন ভিডিও বানে, প্রত্যেকদিন ওর নামে ভিডিও বানে, তুমি আর ও যদি মিলে যাও তাহলে তোরা ভিডিও করতে পারবে না, পারবে না তখন ভিডিও করতে, কারণ দেবে না ওদেরকে তখন কোনো ভিউয়ার্সরা, ওরা ওরা মিলে গেছে তখন ভিডিও করো করো, তো তখন দেবে না, তাই ওরা চাইবে না তুমি কখন মিলে যাও। উল্টো বোঝবে, সম্মান থাকে তুমি যেও না, সম্মান থাকে তুমি ওর সঙ্গে মিশবে না, চাক কল্লোলে তোমার যেতে দাও, তুমি যাবে না, তুমি তোমাকে আমি বলছি, তুমি তো বাড়ির বড় বউ, তোমার কি মনে হয় না তোমার এগিয়ে যাওয়া উচিত? খুব তো বন্ধুদেরকে ফলো করছো প্রিয়াকে মেন্ডিকে, প্রিয়া কিন্তু ছোট হয়েও জল্পনার হাতটা ধরেছিল। হ্যাঁ তারপর এবার আসছি বাড়ি নিয়ে কথা। ইস কত কষ্ট করে মৌ বউ বাড়ি করলো, মৌ বউ বাড়ি করলো, তাহলে শুনে নিন আমার কাছ থেকে এই বাড়ির ইতি কাহিনী, এই বাড়ির কী করে বাড়িটা হলো। প্রথম বাড়িটাতে কিছুই ছিল না, যখন এই রুমকি ঝুমকির বর ক্লাস ইলেভেনে পড়ে তখনই ওদের বাবার এই ক্যান্সারটা ধরা পড়লো। মাধ্যমিক পাশ অনেকেই বলেছে যে চাকরি করিয়ে পড়িয়ে মানুষ করে কি পেল আজকে মৌ বউয়ের বর। শুনুন রুমকি ঝুমকির বরের চাকরিটা হয়েছে মাধ্যমিকের সার্টিফিকেট দেখে। হ্যাঁ আমি একটা কথা না জেনে বলছি না, মাধ্যমিকের সার্টিফিকেট সময় পর্যন্ত রুমকি ঝুমকির শ্বশুরমশাই বেঁচে ছিলেন, তার মানে তার পড়ার খসে দিয়ে গেছে রুমকি ঝুমকির শ্বশুরমশাই। তারপর ক্যান্সারের ভারে আক্রান্ত হয়ে গেল রুমকি ঝুমকি বর, ভাসুর, শাশুড়ি মা তিনজনই কাজ করলো, আর মাঝে মাঝে এসে শুধু রুমকি ঝুমকির বর কী করতো পরীক্ষা দিয়ে যেত, পড়াটা বন্ধ করেনি। সেখানে কিন্তু মৌ বউয়ের বরের কোনোরকমই কোনোরকম দান নেই, দান নেই।
টুয়েলভ পরীক্ষা পাশ করার পর কলেজে ফার্স্ট ইয়ারে ওঠার সঙ্গে সঙ্গে ও চাকরি পেয়ে গেল, চাকরিটা পেল মাধ্যমিক পাশের সার্টিফিকেট দিয়ে। তাহলে সেখানে মৌ বউয়ের বরের কোনো রকম স্যাক্রিফাইস নেই, হয়ে গেল অনেক বাড়ি 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 বাড়ি, হায় হায় হায়। বাড়িটার জায়গাটা ছিল সেই ভদ্রলোকের যে পৃথিবীতে নেই, সেই ভদ্রলোকের জায়গায় বাড়িতে যখন রুমকি ঝুমকি যুক্ত বাড়িতে আগে বউ হয়ে এসেছিল, রুমকি ঝুমকির বাবা যখন দেখলো এইখানে মেয়ে বিয়ে দেওয়া, সেখানে বাড়ি ঘর কিছুই নেই, কী করে মুখ দেখাবে, তখন না পারতে ভদ্রলোক প্রথম ঘর রুমকি ঝুমকির বাবা করে দিয়েছিল এই বাড়িটাতে, যেই বাড়িটাতে রুমকি ঝুমকি এসেছে মেয়ের বিয়ের পরে মেয়ের সঙ্গে থাকতে পারে। তারপর রুমকি ঝুমকির বিয়ে হলো, বিয়ে হওয়ার পর যখন মৌ বউয়ের বিয়ে ঠিক দু মাসের মধ্যে হতে শুরু করলো, তখন মৌ বউয়ের বর এসে বললো ও তো সুস্থ, ও তো অপারেশন হয়েছে, তাহলে এখন তোমার ঘরটা কতদিন জন্য ওকে দাও। তারপর যখন রুমকি ঝুমকির ঘরটা মৌ বউকে দেওয়া হলো এবং মৌ বউ থাকতে শুরু করলো, ইন দ্য মিন টাইম রুমকি ঝুমকি প্রেগনেন্ট হয়ে গেল এবং মৌ বউ কাছ থেকে এই ঘরটা ফেরত চাইলো, তখন থেকেই কিন্তু ওদের মাঝে মাঝে মানে মাঝে একটা শুরু হয়ে গেল সেই লড়াইটা। তারপর ওই রান্নাঘর ছোট্ট একটা ভাঙা ঘরের মধ্যে মৌ বউ শিফট হয়ে গেল আর রুমকি ঝুমকি ওই ঘরটাতে থাকতে শুরু করলো। তারপর সেই প্রেগনেন্সি মানে কয়েক মাসের মধ্যেই বিশাল ঝগড়া, ওই জল নিয়ে ওই কল নিয়ে, যেহেতু রুমকি ঝুমকি বলেছে এই ঘরটা ওর বাবা তৈরি করেছে, তখন মৌ বউরা বলেছিল এই জলটা যে কলটা যে এটাও কি ওর বাবা দিয়েছে, এটা নিয়ে কিন্তু ওদের মূল ঝগড়া। তারপর রুমকি ঝুমকি বাড়ি ছেড়ে বেরিয়ে গেল, প্রতি মুহূর্তে যখন তর্ক করে বলে বাড়ি ছেড়ে বেরিয়ে গেল এবং বাড়ি ছেড়ে বেরিয়ে গিয়ে শ্বশুর বাড়িতে উঠলো, মানে বাপের বাড়িতে উঠলো। বাপের বাড়িতে থাকলে জামাই মানুষের সম্মান থাকে না, এই সেন্সটা রুমকি ঝুমকি ছিল, তাই ও জায়গা কিনে বাড়ি কিনে লোন তুলে বাড়ি করলো। এই দুঃখী বলে তোমার জন্য আমি জায়গা কিনলাম, তোমার জন্যই বাড়ি করলাম। তারপর সেই জায়গাতে রুমকি ঝুমকির জায়গাতেই কিন্তু ঠাকুর কাকুর কিন্তু কোনো জায়গা কোনো অংশ কিছু কিছুই নেই বাড়িতে, কিন্তু রুমকি ঝুমকি ঠাকুর কাকু যেহেতু পঞ্চায়েত থেকে ঘর পাবে, রুমকি ঝুমকি অ্যালাউ করলো ওর পাশের ঘরটা ঠাকুর কাকুকে পঞ্চায়েতের দেওয়া ঘর করার অনুমতি দিল। সেই রুমকি ঝুমকির যে ঘরের পাশে ঠাকুর কাকু ঘর করলো এবং ঘরটা হচ্ছে পঞ্চায়েতের দেওয়া ঘর, আর পঞ্চায়েতের দেওয়া একটা ঘর আবার এখানে মানে মৌ বউয়ের বড় পেয়েছিল। তারপর যখন মৌ বউ রোজগার করলো শুরু করলো, ওই ঘর ভেঙে বড় ঘর করলো, হয়ে গেল এই ঘর এই ঘর এই ঘর। রুমকি ঝুমকির ঘরটা হচ্ছে ওর বাবা করে দিয়েছিল, ঠাকুর কাকুর ঘরটা রুমকি ঝুমকি অ্যালাউ করেছিল যে ঠিক আছে আমার একটা জায়গা যদি না দেওয়া হয় না হয় তাহলে ঘর পাচ্ছে ওরা কই থাকবে। ঠাকুর কাকুর কিন্তু এই পুরো জায়গাটাতে কোনো অংশই নেই, পুরো জায়গাটাই রুমকি ঝুমকি শ্বশুরমশাই। এই যে ঘর নিয়ে এত কথা, কার ঘরে খেয়ে থাকবে, আজকে যদি রুমকি ঝুমকি শ্বশুরমশাই বেঁচে থাকতে একটা উইল করে যেত শুধুমাত্র ও শাশুড়িমার নামে, তাহলে কোনো ছেলের বউ বা কোনো বউয়ের সাহস হতো না বলতে যে আমার শাশুড়িমা কোথায় থাকবে, পুরো বাড়িটার মালিক হয়ে যেত মহিলা। এর জন্য মৃত্যুর আগেই উইল করে দিয়ে যেতে লাগে, নাহলে এই ছেলের বউদের ওই ভাগের মা গঙ্গা পায়না হয়ে যায়, কোন ছেলের থাকবে আর কে রাখবে কে খাওয়াবে, কিসের কেয়ার, রক্ত জল পয়সা করে দুটো ছেলেকে মানুষ করেছে, বর ক্যান্সারের রোগী ছিল সেই মানুষটাকে মানুষের সেই মানুষটার জন্য এতটাই ঋণ করেছিল, উনি দিল্লিতে এসে কাজ করতে শুরু করেছিল, তার সঙ্গে তখন জয়েন করেছিল এই মৌ বউয়ের বর, কারণ ওরা দুজন মিলে এখানে ঋণ চোকা ঋণগুলো যেটা নিয়েছিল মানে শ্বশুরমশাইয়ের জন্য সেই ঋণটা ওরা দিচ্ছিল। আর এদিকে রুমকি ঝুমকির বর ওইখানে থেকে ঠাকুর কাকুর সংসার নিজের সংসার পালা একটু একটু করে যে বাড়িঘর ঠিকঠাক করা ওইগুলি করছিল, প্লাস তখন নিজে বিয়েও করে ফেলেছিল, কিছুদিনের নিজে বিয়েও করে ফেলেছিল। এই হলো কাহিনী, তাই ওদের এত ঋণ, যেহেতু একটা রুগী নিয়ে তারপরে তো মৌ বউর বর কাজ করতেই পারলো না, কারণ মৌ বউর বর তখন চলে গেল মৌ বউর কাছে, কারণ মৌ বউরও তখন ধরা পড়ে গেল ওই রোগটা এবং তখন সে তার মানে হবু স্ত্রীর কাছে চলে গেল, তাই মোটামুটি সমস্ত ঋণটাই চলে আসলো এখানে ওর শাশুড়ির কাছে, উনিই কাজকে শাশুড়ি টাকা দিচ্ছিল। তারপর যখন উনি অসুস্থ হয়ে গেল উনিও একটা ওখানে কিছু কাজ একটা ফেসে গেল, তারপর ওখানে দিল্লির থেকে ওনাকে কেউ এসে ওদের গ্রামে দিয়ে চলে গেল এবং তারপরে উনি খুব অসুস্থ হয়ে গেল। তখনও মৌ বউ যে বলেছিল তখন ওই সময় ওই শাশুড়িকে আনতে কিন্তু মানে দেখতে আনতে না দেখতে মৌ বউর বড়ই গেছিল, তাই এত কথা তুমি কি করেছো সেন্ট্রাল গভর্নমেন্ট চাকরি করে তুমি কি করেছো, আর রুমকি ঝুমকি তুমিও সেন্ট্রাল গভর্নমেন্ট চাকরি করার পর এই যে বারবার তুমি বলছো
বাচ্চাটাকে স্কুলে পড়াতে পারবে না, বাচ্চাটা স্কুলে পড়ার টাকা লাগে, তুমি টাকা দিতে পারবে না, এটা এই কথাটা আমি মানতে পারলাম না। কারণ কেবি স্কুলে তোমার বাচ্চা কিন্তু কোনো টাকা লাগবে না, এমনিই ভর্তি করাতে পারবে, এবং ওয়ান অফ দ্য বেস্ট ইনস্টিটিউট অল ওভার ইন্ডিয়াতে আছে। তোমার বাচ্চা, তোমার যেহেতু পিওর সেন্ট্রাল গভর্নমেন্ট, তুমি আগে একদিন ভিডিওতে বলেছিলে তুমি বাচ্চাকে কেবিতে দেবে, তো ওখানে বলেছিলাম তোমার গুড ডিসিশন কেবিতে দেওয়া, কেন্দ্রীয় বিদ্যালয়ে। হ্যাঁ, তো ওখানে দিতে পারো। আর প্রাইভেট স্কুলে পড়ানোর মতো একটা সেন্ট্রাল গভর্নমেন্টের এমপ্লয়ির বাচ্চার মানে পয়সা নেই, সেটা ভাবাটাই ভাবতেই কেমন অবাক লাগছে। মানুষ যতটুকুন আয় করে ঠিক ততটুকুনের মধ্যেই কিন্তু খরচ করার চেষ্টা করে। একটা অনেক গরিব বাচ্চাও কিন্তু, গরিবের বাচ্চাও কিন্তু একটা স্কুলে পড়ছে, সেখানে তোমার বাচ্চা যদি পড়ানো করবে, হ্যাঁ দিদি আমি হাইফাই স্কুলে পড়াতে পারবো না, হাইফাই স্কুলে পড়লেই যে বাচ্চা হাইফাই হবে এটা কোনো কথা নেই। অর্ডিনারি স্কুলে পড়ে অনেক ভালো, কলকাতার মতো শহরে অনেক ভালো ভালো গভর্নমেন্ট স্কুল আছে, অনেক ইংলিশ মিডিয়াম গভর্নমেন্ট স্কুল আছে, তুমি বাচ্চাটাকে তৈরি করো, অ্যাডমিশন টেস্টে পাস করবে, অটোমেটিক নিয়ে যাবে, অনেক ভালো ভালো স্কুল আছে। প্রাইভেটেই পড়াতে হবে এটা কোনো, এটার কোনো মানে কথা আছে বলে মনে করি না। আর কেবিতে তোমার বাচ্চা ফার্স্ট প্রায়োরিটি পাবে, কারণ সে একটা তো সে গার্ল চাইল্ড, সিঙ্গেল গার্ল চাইল্ড, তারপর সেন্ট্রাল গভর্নমেন্ট চাকরি করে। তাই বাচ্চা কথায় নে, আর বারবার কথায় কথায় ইউটিউব ডিলিট করো, ইউটিউব তুমি কারোর তারও তুমি কারোর খাও না কারোর পড়ো, তাহলে তুমি কারণ ডিলিট করবে ইউটিউব। আর তুমি যদি দারিদ্রতার কথা বলো লোকের লোকের সামনে এসে, তোমাকে নিয়ে তখন লোক আরও বেশি হাসবে, তোমাকে কিন্তু খুব 50 টাকা দেবে না। তুমি যে বলছো তোমার পার ডে 100 টাকা খরচ হয়, এটা শুনে লোকে তোমাকে নিয়ে হাসবে। 100 টাকায় খরচ হোক আর তোমার 20 টাকাই সপ্তাহে লাগুক বা মাসে লাগুক, তোমার পার্সোনাল, তুমি এইসব কথা ইউটিউব ভিডিওতে এসে তুমি কেন বলবে? সিম্পাথি তুমি পাবে না, উল্টো লোকের কাছে হাস্যাস্পদ হবে। এই কথা না বলাটাই ভালো। তোমাকে অনেক কথা তোমাকে আমি বলি যে সব কিছু ইউটিউবে বলতে লাগে না। আজকে একটা সামান্য ঝগড়া তোমার শাশুড়িকে নিয়ে সামান্য একটা লাইভ ভিডিওর জন্য আজকে তুমি এখন পর্যন্ত তোমাকে এখন প্রতিদিন তোমাকে বুলি হতে হচ্ছে, তোমাকে ট্রল করা হচ্ছে, এটা আরও না জানি কত দিন হবে। হ্যাঁ, তুমি তো অনেক দিন ধরেই করছিলে ওকে নিয়ে, মৌ বউকে নিয়ে, তখন তুমি ট্রোল হতে না, ওই একটা শাশুড়িকে আনা আর একটা লাইভ ভিডিও মৌ বউ করে ছেড়ে দেওয়ার জন্য তুমি আজকে এখনও তুমি ট্রোল হচ্ছ, আর না জানি তুমি আরও কতদিন ট্রোল হবে। এই যে তুমি আজকে কথাটা বলে গে খাও তোমার টাকার কথাটা, তোমার কি কোনো প্রফিট হবে? প্রফিট হবে না, কোনো প্রফিট হবে না। বরং তোমাকে তুমি যদি কিচ্ছু না বলে যে হ্যাঁ আমি এটাই খাই, কোনো উত্তরই না দিতে অনেক বেটার হতো, কাজে তোমার নিয়ে অনেকগুলি ভিডিও নামবে, কারণ তুমি 100 টাকা পার ডে বলে দিয়েছো তোমাকে এতদিন এটুকুনি খাওয়াতে হয়। এখন লোকে আরও সাপিও পাবে যে শাশুড়িকে নিয়ে এখন তুই মরেছিস মর। হ্যাঁ, তাই দেখো না, তো লোকে এখন বলতে শুরু করে তুমি এর জন্যই মৌ বউ তোমার বাড়িতে আসুক চাইবে, সো দ্যাট তুমি ভালো ভালো খেতে পারবে। হ্যাঁ, তো এই কথাগুলি তোমাকে শুনতে হচ্ছে, যেটা আমি বুঝতে পারছি, দিদি তুমি আমার কষ্টটা বুঝতে পারছো না, আমি কষ্টটা তোমার বুঝতে পারছি, কিন্তু 100 টাকা দিয়ে পার ডে চালাও বা 20 টাকা পার ডে চালাও তোমার পার্সোনাল, এটা তোমাকে বলার ইউটিউবে দরকার নেই। কারণ সিম্পাথি ভোট তুমি পাবে না, সিম্পাথি ভোট পাওয়া যায় না। আর এখন তোমার চ্যানেলটা অনেকটাই বড় হয়ে গেছে, অনেকটাই বড় হয়ে গেছে, এখন তুমি 15K, এখন তুমি লোকের কথা তোমাকে শুনতে লাগবে। তাই তুমি ইউটিউব পেমেন্ট থেকে তুমি শাশুড়িকে পালবে, ইউটিউব পেমেন্ট থেকে তুমি কী করবে এটা তোমার পার্সোনাল ব্যাপার, সেসব কথা বলার কোনো দরকার তোমার ইউটিউবে নেই। তুমি বলবে আমি তো বলবই, তো তুমি বলো, তুমি তাহলে বলো, তবে তুমি যদি বলো তখন তোমার তুমি তোমার কথাটা যাতে এমন কোনো কথা না হয়, তোমার কথার পৃষ্ঠায় আরও কথা হয়, আরও কোশ্চেন হয়। আমি মৌ বউকে লাস্টলি বলবো, মৌ বউ তোমার ও ছোট যা, ও কিন্তু তোমাকে একদিনের জন্য হলো দিদি ভাই বলে ডেকেছিল, ও কিন্তু বারবার বলেছে, আমাকেও কমেন্টসে লিখেছে, ওর প্রতি রাগ আছে, এর থেকে বেশি অনুরাগ আছে। রাগ এর থেকে বেশি অনুরাগ আছে। আমার ভিডিও তুমি দেখে থাকো মৌ বউ, কে কি বলো তুমি, কে সংসারটা তোমার, দেওর তোমার, শাশুড়ি তোমার, আমাদের মতো কন্টেন্ট ক্রিয়েটার, কন্ট্রোভার্সি ক্রিয়েটার, আমাদের তো একটা সুতা পেলেও হয়, একটা সুই সুতা পেলেই আমরা লেগে যাব, পিছিয়ে পড়ে যাবো, কারণ তোমাদের ওইগুলি বলেই তো আমরা ভিউজ পাই, আমাদের কাজ হচ্ছে বলা। তুমি তোমার পরিবারটাকে এক করে দেখে দাও, রুমকি ঝুমকি হয়তো হাতটা একটু বাড়িয়েছে, দিদি ভাই তোমার কষ্টটা আমি বুঝি, বাপের বাড়ি নেই আমি কষ্টটা আমি বুঝি, দিদি ভাই তোমার বারবার বলেছে, তো দিদি ভাই বলে যখন বলছে ভেবে দেখো তো মৌ বউ, ও তো তোমার জন্য শাশুড়ির কথা শুনেছিল তোমার বিয়ের সময়, শুনেনি, শুনেনি বলো, কারণ ও এক কথা তোমাকে থাকার জায়গা দিয়েছিল, এক কথা তোমাকে মেনে নিয়ে নতুন মৌ কি করতে পারবে। তাই বললাম তোমরা দিনের শেষে এক হয়ে যাও, আমাদের মতো এই কন্ট্রোভার্সির মুখ তো বন্ধ এত সহজে হয় না, কিছুটা করতে পারবে যখন দুই যা এক হয়ে যাবে, এটুকুনি বলবো বাকি নিজের কাছে। আর রুমকি ঝুমকি
মেয়ের পড়ার সঙ্গে এডুকেশনের সঙ্গে কোনো রকম সমঝোতা করবে না। হ্যাঁ, যে কোনো স্কুল, যে কোনো পড়াশোনা, কি খাবে না খাবে সেটা পরের কথা, পড়াশোনার টাকাটা আলাদা রাখবে। তুমি এটা শিখতে হবে, তুমি সেলাই জানো, তুমি সেলাই শুরু করো। মানে ইউটিউবের টাকায় সংসার না চলে তোমার, তুমি সেলাই কলকাতা, তুমি সেলাই শুরু করো। কিন্তু মেয়েটাকে পড়ার কথা বলবে, খাবে কি খাবে সেটা আলাদা কথা, কি দিয়ে খাবে না সেটা আমি বলতে যাবো না। তুমি মেয়ের পড়ার কথা বলেছো, শুনে আমার খুব খারাপ লেগেছে। চলো টাটা, বাই বাই, আবার আসবো আরেকদিন। রুমকি ঝুমকি, আমি তোমার পাশে ছিলাম, আছি আর থাকবো। বাই।